সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিমের কয়েকটি আয়াতের অংশ তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে সুপ্রসিদ্ধ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে আছি আমাদের সকলের জন্যই এই বিষয়টি অত্যন্ত জরুরি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করা যায়, আল্লাহর থেকে সাহায্য প্রাপ্ত হওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ সন্তুষ্ট অর্জন করা যায়। আজকে এই জুমা পূর্ব আলোচনায় আমরা যে বিষয়টির উপরে কথা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলি একটি বিষয়। আজকে দোয়া সম্পর্কে আমরা কথা শুনব, দোয়ার গুরুত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ যে ইবাদত, খুব সহজ সরল বিষয় কিন্তু অত্যন্ত জরুরি। আনুষঙ্গিকভাবে যে বিষয়গুলো আজকে আমাদের আলোচনার ভেতরে থাকবে এর গুরুত্ব ফজিলত যেগুলো আছে, সাথে সাথে আমাদের দোয়াগুলো অনেক সময় কেন কবুল হচ্ছে না, হাদিস থেকে কি কারণ পাওয়া যায়, দোয়া কবুলের বিশেষ কিছু সময় আছে, এই সময়গুলো আমরা কি সঠিকভাবে কাজে লাগাতে পারছি, দোয়া কবুলের জন্য বিশেষ কিছু স্থান আছে হাদিসের আলোকে যেগুলো পাওয়া যায়, এই স্থানগুলোতে যখন আমরা থাকি তখন কি সত্যিকার অর্থে দোয়া করতে পারি, এই জাতীয় আনুষঙ্গিক যাবতীয় দোয়ার উপরে কিছু কথা সংক্ষিপ্তভাবে আমরা শুনব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বড় গুরুত্ব সহকারে আশার সংবাদ এই গুনাহগার উম্মতদেরকে দান করেছেন। এটা একটা শক্তিশালী আমল যার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন করা পর্যন্ত সম্ভব হয়, এত গুরুত্বপূর্ণ আমল। এর মর্মগুলো যদি আমরা অনুধাবন করতে পারতাম, অনার্থক যে সময়গুলো আমরা কাটাচ্ছি এই সময়গুলো দোয়ার ভেতরেই আমরা লিপ্ত থাকতাম। হাদিসের ভিতরে এত স্পষ্ট কথা আসছে, আমরা যখন কেয়ামতের ময়দানে আবার উঠব বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থার ভেতরে থাকবে, এর ভেতরে কিছু ভাই বোন আনন্দিত থাকবে, তারা দেখবেন যে কিছু কাজ তারা করেন নাই, আমল করেন নাই, কিন্তু তাদের জন্য কিছু আমল সেখানে জমা আছে এবং সেটার পরিমাণ অনেক বেশি, তো এই আমলগুলো দেখে অত্যন্ত আনন্দিত হবেন, খুশি হবেন। এর কারণ হিসাবে যেটা তাদেরকে বলা হবে যে এগুলো হলো তোমাদের জন্য, তোমাদের পরবর্তীরা যে দোয়াগুলো করছে এই দোয়াগুলো এখানে একত্রিত করা হয়েছে, তুমি তোমার জন্য এমন অনেক দোয়া করেছিলে যে দোয়াগুলো দুনিয়ায় কবুল হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াগুলোর বিপরীত তোমার জন্য এই নিয়ামত এখানে জমা করে রেখেছেন। যখন বান্দা এটা দেখবে সচক্ষে সে আফসোস করবে আর বলবে যে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হতো, সমস্ত দোয়াগুলো যদি এখানে জমা থাকতো আর আজকে এই বিশাল পাহাড় পরিমাণ সম্পদ এই নেকি অর্জন করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে প্রিয় ভাই, মুমিনের কোনো দোয়াই ব্যর্থ নয়, প্রতিটা দোয়াই কার্যকর। হয়তো আমরা অনেক সময় বুঝি না, আমরা তাৎক্ষণিক চাই যে এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে পাচ্ছি না বিদায় অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই, দোয়া ছেড়ে দেই।
এই জাতীয় বেশ কিছু ভুল আমাদের আছে, যেটা আমাদের জীবনকে অনেক বেশি অন্ধকারের দিকে নিয়ে যায়। আর দোয়াটাকে যদি বন্ধু আর সঙ্গী আমরা বানাতে পারি, সবসময় যাদের আমাদের সাথে থাকে, দুনিয়ায় উপকার আছে, আখেরাতেও উপকার আছে। দুনিয়ায় আমরা বিপদ থেকে বাঁচতে পারবো, আখেরাতেও সম্মান এবং মর্যাদার জীবন অর্জন করতে পারবো। এজন্য এই বিষয়টা গতানুগতিক রুসুমি কোনো বিষয় হিসাবে না ধরে, এটা শরীয়তের ভিন্ন একটা ইবাদত হিসাবে ধরে, আন্তরিকভাবে এই ইবাদতটা কিভাবে অর্জন করা যায় এর জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আন্তরিক থাকতে হবে, এর পিছনে সময় ব্যয় করতে হবে। সাধারণত এই আলোচনাগুলো আমাদের সামনে আসে না, অনেক সময় পড়ি, পদ্ধতি আর সিস্টেম আমাদের একটু ভুল থাকার কারণে হয়তোবা তাৎক্ষণিকভাবে এর ফায়দা আমরা পাচ্ছি না। অনেক সময় বিরক্তি ভাব চলে আসে, অনেক সময় হতাশা চলে আসে, নিরাশা চলে আসে, কত দোয়া করলাম কই কবুল তো হলো না। দোয়ার ক্ষেত্রে কয়েকটি অবস্থা হয়, হাদিসের ভিতরে মুসলিমের বর্ণনার ভিতরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাৎক্ষণিক সাথে সাথে দোয়াটা কবুল করে নেন যদি ওই বান্দার জন্য এটা মঙ্গলজনক হয়। অনেক সময় এত বেশি পরিমাণ চাই বা যেটা আমার জন্য কল্যাণকর নয় এমন জিনিস আমি চেয়ে ফেলছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মঙ্গল আর কল্যাণের জন্য যেটা ফয়সালা সেটাই করে। তবে সে যে দোয়া করলো আল্লাহর কাছে ফিরে আসলো, আল্লাহর কাছে চাইলো, এর জন্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতের বিনিময়ে তার যে বিপদগুলো আছে বিপদগুলো আল্লাহ পাক কাটিয়ে দিবেন, না হয় আখেরাতে তার জন্য কিছু জমা করে রাখবে। তো এজন্যই মুমিনের কোনো দোয়া এটা বৃথা যায় না, এটা এমনিতেই অনর্থক নষ্ট হয়ে যায় না, এটা যে কোনো ভাবে এটা জমা থাকে। সুতরাং আমাদেরকে এই বিশেষ মুমিনের যে হাতিয়ার এবং অস্ত্র, এটা হলো সিলাহুল মুমিন, মুমিনের বিশেষ এক হাতিয়ার, যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, যে কোনো পরেশানি, সর্বাবস্থায় সে এই আমলের ভিতরে থাকবে। শুধু বিপদের মুহূর্তে সে দোয়ার ভিতরে থাকবে বিষয়টি এমন নয়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল এত স্পষ্ট বলছেন, যদি কেউ চায় তার বিপদের মুহূর্তে তার দোয়াগুলো কবুল হোক, তার দুঃখের মুহূর্তে তার এই পেশানিগুলো দূর হোক, তাহলে সে যেন সচ্ছল অবস্থায়, সে যেন সুখের অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে থাকে, আল্লাহর কাছে দোয়া করে। তো আমাদের এক অবস্থা হলো আমরা যখন সুখে থাকি অনেক সময় আন্তরিকভাবে দোয়া করার, ইবাদত করার, এমনকি নামাজ পড়ার সময়টুকু আমাদের হয় না। যখন বিপদে পড়ে যায় তখন অনেক কান্নাকাটি, অনেকভাবে দোয়া, অনেক ধরনের তদবির, অনেক কিছু করার চেষ্টা করি। তো আল্লাহ রাসূল এটাই বলছেন, তুমি ওই সময় যদি কার্যকরভাবে আল্লাহর থেকে কোনো কিছু নিতে চাও, আজ থেকেই আল্লাহর সাথে এই লাইনটা ক্লিয়ার রাখো, এখানে আল্লাহর সাথে যোগাযোগ ব্যবস্থাটা তুমি ঠিক রাখো। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে সর্বাবস্থায়, সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, ভালো অবস্থায়, মন্দ অবস্থায়, সর্বাবস্থায় দোয়ার আমলের ভিতরে থাকতে হবে। আর এত চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদের জন্য দিয়েছেন, এর জন্য বিশেষ কোনো সময় নির্ধারণ করে দেননি, বিশেষ কোনো অবস্থাও নির্ধারণ করে দেননি, যে সর্বাবস্থায় তুমি আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহর সাথে জিকির করতে পারবে, আল্লাহকে স্মরণ করতে পারবে সর্বাবস্থায়। এটা তোমার ওযু থাকুক, ওযু না থাকুক, তুমি শুয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তুমি হাঁটা চলার ভিতরে আছো, তুমি অন্য কোনো কাজে আছো, ফাঁকে ফাঁকে তুমি এই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর দোয়া এগুলো করতে থাকবে। কোরআন তেলাওয়াতের জন্য দেখা যায় ভিন্নভাবে কিছু প্রস্তুতি আছে, নামাজের জন্য ভিন্ন প্রস্তুতি আছে, অন্যান্য ইবাদতের জন্য আনুষঙ্গিকভাবে অনেক প্রস্তুতি আছে, কিন্তু দোয়াটা আল্লাহ পাক ব্যাপক রেখেছেন যাতে সমস্ত বান্দা এর থেকে ফায়দা নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট সে পরিপূর্ণভাবে অর্জন করতে পারে, আল্লাহর বিশেষ সাহায্য লাভে সে ধন্য হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য এটা উন্মুক্ত রেখেছেন, যে ভাষায় যে আল্লাহর কাছে দোয়া করবে ওই ভাষাটাই আল্লাহ পাক জানেন, ওই ভাষার ওই ভাষাভাষী ব্যক্তির দোয়া আল্লাহ পাক ওইভাবেই কবুল করবে।
তো এটা আমাদের জন্য বড় সুসংবাদ, বড় সুসংবাদ। এই বিপদের মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। অনেক সময় আমরা এর সঠিক গুরুত্ব দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে সৌন্দর্য এর ভিতরে এটা হলো একটা, যে কোনো ভালো কাজ, যে কোনো নেকির কাজ, সকল কাজের শুরুতেই কম বেশি, সকল কাজের শেষেই কম বেশি গুরুত্বপূর্ণ অর্থবহ কিছু দোয়া আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। ঘুমাতে যাব, ঘুম থেকে উঠব, বাথরুমে যাব, সেখান থেকে বের হব, খাবার শুরু করব, খাবার শেষ করব, মসজিদে ঢুকব, মসজিদ থেকে বের হব, এইভাবে আমাদের ২৪ ঘন্টার প্রতিটা আমলের সাথেই কম বেশি কিছু দোয়া আছে। এবং গভীর ভাবে যদি আমরা লক্ষ্য করি, চিন্তা করি, প্রতিটা দোয়াই অত্যন্ত অর্থবহ। হয়তো ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার বিশ্লেষণে অনেক কিছু সমাধান আল্লাহ পাক দিয়ে রেখেছে। তো এক কথায় এই জায়গায় যে আবেদনটা করব, এটা হলো অনেক কিছুই তো শিখলাম, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলাম, এখন একজন মুসলিম হিসাবে সাধারণ প্রাথমিক যে এই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো শিক্ষার প্রতি আমরা মনোযোগী হই। আমরা প্রতিদিন খাবার খাচ্ছি, কিন্তু কম মানুষই এমন আছি যে হয়তো খাবারের শুরুতে এবং শেষে আমরা দোয়া পাঠ করছি। প্রতিদিনই আমরা ঘুম থেকে উঠছি। আজকে যদি আমাদের আত্মপর্যালোচনার ভিতরে আমরা জিজ্ঞাসা করি যে সকালে আজকে ঘুম থেকে উঠে কয়জনে দোয়া পাঠ করছি, খুব কম সংখ্যক হাতে কিন্তু উঠবে। অথচ এটা আমাদের দৈনন্দিন আমল এবং খুবই গুরুত্বপূর্ণ আমল। প্রতিটা দোয়ার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অর্থ আছে। এই দোয়াগুলোর মাধ্যমে অনেক বিপদ কাটে, আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত আসে। এমন ভাবেই এই দোয়ার অর্থগুলো আল্লাহর রাসূল নির্বাচন করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাই, এখানে যে আবেদন করব, এটা হলো এই যে অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমাদের সকল সময় সর্বাবস্থায় করতে হবে। আর দোয়ার অর্থই হলো আল্লাহকে ডাকা, নিজেকে চূড়ান্ত বিনয়ের স্থানে রেখে সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে একেবারেই বিনয়ের সাথে সেখানে সঁপে দেয়, যে আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর নেই, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এভাবে সবচেয়ে নিজেকে একেবারে ছোট অবস্থায় নিয়ে পরক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সামনে, তার বরকতের সামনে নিজেকে একেবারে সেখানে সঁপে দেয়। যখন আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমতার উপরে বিশ্বাস রেখে বান্দা সত্যিকার ভাবে আল্লাহর কাছে চাইবে, এই চাওয়াটা কার্যকর হবে এবং এর মাধ্যমে সে ফলাফল লাভ করতে পারবে। সম্মানিত উপস্থিত, এই দোয়ার গুরুত্ব ফজিলত এগুলোর দিকে যদি আমরা যাই, হাদিস অত্যন্ত চমৎকার বেশ কিছু তথ্য এবং হাদিস দেওয়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো এ সম্পর্কে বলছেন, প্রতিটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ। আয়াতে কারিমা যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আমরা যত ইবাদত করছি, এই দোয়াকে বলা হচ্ছে সমস্ত ইবাদতের মূল এবং মগজ। আমরা যারা মানুষ আছি, মানুষ সহ যত মাখলুকাত আছে, মূল মাথার মগজটা যদি নষ্ট হয় মানুষটা পাগল হয়ে যায়, তার স্বাভাবিক জীবন, সুস্থ জীবন আর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে সমস্ত ইবাদতের মূল এবং মগজ বলেছেন, মুখুল ইবাদা। শুধু এই একটা হাদিস যদি আমরা একটু লক্ষ্য করি, যত আমরা যে নামাজ পড়ছি, নামাজের ভিতরে একাধিক অসংখ্য দোয়া আছে, দোয়া ছাড়া কোনো মুহূর্ত মুমিনের চলতে পারে না। দোয়ার অর্থই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা বন্ধন, একটা সম্পর্ক জুড়ে দেওয়া, সম্পর্ক তৈরি করা। এটা ছাড়া একজন মুমিন বান্দার কোনো জীবনের অংশ থাকতেই পারে না। তো আমাদের মূল
মগজ ঠিক যখন থাকবে অন্যান্য সমস্ত কিছু কার্যকর থাকবে। বান্দার দোয়া যখন সচল থাকবে অন্যান্য সমস্ত আমল তার তখন কবুল হবে, আমলগুলো করা তার জন্য সহজ হবে। আজকে দোয়ার ক্ষেত্রে যথেষ্ট অবহেলা, অমনোযোগী, অলসতা অনেক কিছু আছে। এখান থেকে বের হয়ে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস এ মর্মে উল্লেখ করেছেন। বিশ্বনবী বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। দুনিয়াতে আমরা যারা আছি, যত বড়ই অর্থ সম্পদশালী তিনি হন, যত বড় শিল্পপতি হোক, মানুষ যখন তার কাছে আবেদন করবে, দরখাস্ত করবে, চাইবে, হয়তো একবার দুইবার তিনবার ভালো লাগবে, এরপরে তার ভেতরে বিরক্তি ভাব চলে আসবে। এরপরে হয় ফর্ম ভরবে না, অফিসে থেকেও বলবে যে নাই ছাড়ে, এরপর বলবে যে অনেক দিয়েছে আর কত দেব তোমাদেরকে, এই জাতীয় বিভিন্ন কথা তার কাছে চাইলে সে বিরক্তি ভাব প্রকাশ করে। কিন্তু দেখুন না আমাদের রব কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহিয়ান। আল্লাহ তাআলা এত চমৎকারভাবে বান্দাকে আশার বাণী শুনিয়েছে। দেখো, দুনিয়া মানুষের কাছে চেয়ে তোমরা ব্যর্থ হও, মানুষের কাছে একবার দুইবার চাওয়ার পরে সে বিরক্তি হয়, তোমার উপরে রাগ করে, অনেক সময় চলে যায়, অথচ আমি আল্লাহ রহমান রহিম, তোমাদের দেওয়ার জন্য আমি বসে আছি। আমার কাছে যদি না চাও তবে আমি রাগ করি, তখন আমি তোমাদের উপরে রাগান্বিত হই, কেন তোমরা চাচ্ছ না, আমি দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত, তোমাদের কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, ওইভাবেই আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি কেন নিচ্ছ না। বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দা বান্দাকে ডাকতে থাকেন। এটা শুধু ওই শবে বরাতের আমল না, শুধু কদরের আমল না, প্রতি রজনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আল্লাহর রহমত নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি প্রয়োজন বলো, আমার কাছে চাও। দেখুন, আমাদের হয়তো সেই বিশ্বাসটি হয়নি বা সঠিকভাবে ওই সময় আমরা আল্লাহর কাছে চাইতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্ভাগ্য, আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারছি না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, তিনি মহান, তিনি মহিয়ান, তিনি যখন আমাদেরকে ডাকছেন, আমাদেরকে যখন তিনি ডাকছেন তখন আমরা সবাই ঘুমে আছি, তিনি যখন রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন তখন আমরা আমাদের সমস্ত দরজাগুলো বন্ধ করে আমরা সবাই একেবারে মৃত্যু প্রাণীর মতো আমরা ঘুমে আছি। তো আমাদের ত্রুটির কারণে, আমাদের ভুলের কারণে আমরা নিতে পারছি না ভাই, এটা আমাদের দুর্বলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। তো এই হাদিস বড় আশার বাণী শোনায়, যে যত বেশি করে চাবে আল্লাহ পাক তত তাকে ওইভাবেই দান করবেন, ওইভাবেই দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বান্দা আমার উপরে যেভাবে ধারণা করে চাইবে আমি ওইভাবেই তাকে দিব। আমি যদি ছোট করে চাই ছোট অবস্থায় পাবো, আমার চাওয়াটা যদি আল্লাহর উপরে, আল্লাহ মহান যে এত বিশাল সাম্রাজ্য আল্লাহ পরিচালনা করছেন, ওইভাবে যদি আমরা চাই তাহলে ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন। এজন্য দোয়ার আমলটা খুব বেশি পরিমাণে চালু রাখা, কি হবে কি হচ্ছে এটা নয়, বেশি পরিমাণে দোয়ার জন্য একটা সময় বের করার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি সুবহানাহু মিনাদ দুআ। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যে বিষয়গুলো আছে, দোয়াটা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত একটা বিষয়, একটা স্তর। এই স্তরে বান্দা যখন থাকে, এই দোয়ার আমল যখন করে, আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিতে লজ্জা পান। বিশেষ করে বয়সটা একটু যদি বেড়ে যায়, দাড়িটা যদি একটু পেকে যায়, এই অবস্থায় খালি হাতে সে ফেরত আসবে, এটা আল্লাহ পাক লজ্জা পান। ইস্তাহিয়ি আই ইয়ারুদ্দা সুফরান। তো আমরা এই বয়সের কত ভাই আছি, এই বয়সে কত মুরব্বিয়ান আমরা আছি, আমাদেরকে তো এই সময় একটু ভিন্নভাবে, বিশেষভাবে দোয়ার গুরুত্ব দিয়ে আমাকে সামনে অগ্রসর হওয়া উচিত। আল্লাহ পাক এটা চাচ্ছেন, তো আল্লাহ যেটা চাচ্ছেন আমরা ওইটা না করে আমাদের এই সময়টা অনর্থক নষ্ট করছি, বাজে আড্ডার ভিতরে আছে, গীবত, শিকায়ত, সমালোচনা, মিথ্যা, পরচর্চা, এই জাতীয় ফালতু বিষয় নিয়ে আছে, মানুষের দুষ্টরুচি চালাশ করার ভিতরে আছে,
যেটার ভেতরে আমার কোন ধরনের সামান্য পরিমাণ কোন উপকার নেই, যা আছে পুরোটাই ক্ষতি। যে সময়গুলো আমরা নষ্ট করছি, অপচয় করছি, যে কথাগুলো বলছি, সত্যিকার একটু যদি আমরা হিসাব করি যে মানুষগুলো সম্পর্কে গীবত শিকায়ত করছি, এটা এত বড় জঘন্য অপরাধ, এত জঘন্য অপরাধ যে তার গীবত শিকায়ত সমালোচনা করে আমি আমার নেকিগুলো তাকে দিয়ে দিলাম, তার গুনাহগুলো আমার আমল নামায় টেনে আনলাম, নাউযু বিল্লাহ। এর থেকে বড় ক্ষতিগ্রস্ত তার কি আছে? কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে মানহানি মামলা করবেন, যারা এই সমস্ত বিষয়ের সাথে কোনোভাবেই জড়িত ছিলাম না, এই লোকগুলো এই সমালোচনা করেছে, এখন এর পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দাও। কোথায় যাব তখন ভাই? সময়টাকে কাজে লাগাই, যে সময়টা অন্যায় ভাবে আমরা অপচয় করছি, এতে আমার শারীরিক কোনো উপকার নেই, আর্থিক কোনো উপকার নেই, এর মাধ্যমে আমার আল্লাহর কাছে কোনো বিশেষ মর্যাদার কোনো কাজ নেই, শুধু শুধু এই বাক্যগুলো অপচয় করছি, শুধু শুধু আমাদের এই যে একত্রে বসছি, টেবিলের ভিতরে আড্ডা দিচ্ছি, চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, টিভির সামনে আড্ডা দিচ্ছি, এর ভিতরে শুধু শুধু মানুষের গীবত শিকায়ত সমালোচনা, এভাবেই আমাদের অন্যায় ভাবে সময়গুলো নষ্ট হচ্ছে। এই সময়গুলো আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার জন্য সর্বাবস্থায় যে হাত তুলতে হবে এমনটা নয়, হাঁটতে চলতেও বহু দোয়া করা যায়, উঠতে বসতে বাস আমার জবানের ভিতরে যেটা আছে আল্লাহর সাথে ভাবে বলতে থাকি, আল্লাহর সাথে কথা বলি, মোনাজাত বলাই হয় গোপনে আল্লাহর সাথে কথা বলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এই সৌভাগ্য দিয়েছেন যে সরাসরি সে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারে, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারে, এই উম্মাহকে এই সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছে। এই মহা সৌভাগ্য আমাদের সামনে আছে, এটা আমরা ধরার চেষ্টা করছি না, বরং যেটার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমলের ক্ষতিগ্রস্ত, বিভিন্ন ভাবে আমরা অপরাধের সম্মুখীন হচ্ছি, ওই কাজগুলোর চর্চা, ওই কাজগুলোর গুরুত্ব আমরা বেশি দিচ্ছি। এরপরে যদি আমরা আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কোরআনে কারীমের ভিতরে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাক, আল্লাহ আপনাকে আমাদেরকে আমাদেরকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত অবস্থায় আছি। সুবহানাল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের দোয়া কবুল করবেন, আমাদের ডাকে সাড়া দিবেন, এই ওয়াদা আল্লাহ নিজে করছেন। তো আল্লাহ আল্লাহর ওয়াদা ঠিকই রাখেন, আমরা আমাদের ওই পর্যন্ত পৌঁছতে পারি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এরকম আশার বাণী অন্য কোথাও আর বর্ণনা হয় না। এত ব্যাপকভাবে আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য, বান্দার আশাগুলো কবুল করার জন্য আল্লাহ পাক উদ্বিগ্ন প্রস্তুত অবস্থায় আছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো আহ্বানকারী, সে পুরুষ হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক, অপরাধী হোক, নেককার ব্যক্তি হোক, বাংলাদেশে থাকুক, সৌদি আরবে থাকুক, আল্লাহর ঘরের সামনে বসে থাকুক, যে যেখানে বসে আছেন, উজিবু দাওয়াতাদ দাঈ, ওই ব্যক্তি যদি সত্যিকার দোয়ার আদব রক্ষা করে আমার কাছে চায়, যখন চাইবে, যখন ইদা দান, এমন শব্দ আর কোথাও আসেনি, যখন চাইবে, যা চাইবে ওই জিনিসটাই আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। এখন আমরা বান্দারা কি আসলে বিশ্বাস করতে পারছি? যখন যে অবস্থায় চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন দেওয়ার জন্য আল্লাহ পাক রেডি। এরপরেও যদি আমরা নিতে ব্যর্থ হই ভাই, এটা আমাদের কপাল পোড়া, আমাদের ব্যর্থতা, দুর্ভাগ্য, আমরা নিতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ডাকো, তোমাদের দায়িত্ব হলো এটা। তাহলে আল্লাহকে ডাকতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা কোরআনুল কারীম এবং হাদিসের ভিতরে বহু জায়গায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দোয়াগুলোর ভিতরে যদি সত্যিকার অর্থে অর্থপূর্ণ দোয়া হয়, কোনো গুনাহের বিষয়ে তুমি চাইলে না, অনেক সময় আমরা চাই গুনাহের বিষয়, বিভিন্ন ধরনের অপরাধ, এগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহ পাক নারাজ হন, আল্লাহর গজব আসে। হারাম জিনিস, যে জিনিসটা অবৈধ করেছেন আল্লাহ পাক, এই জিনিসগুলো যাতে সহজ হয়, এগুলো যাতে আমরা পেয়ে যাই, এই সমস্ত দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নারাজ হন। এরকম দোয়া যদি না হয়, ভালো অর্থপূর্ণ দোয়া যদি হয়, তাহলে প্রত্যেকটা দোয়াই মুমিনের জন্য কার্যকর। হয়তো তাৎক্ষণিক সে পাবেন, না হয় কিছু সময় পরে পাবেন, না হয় আখেরাতে পাবেন, না হয় এর মাধ্যমে তার বিপদ আপদগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। কোনো দোয়াই বৃথা যাবে না, ব্যর্থ হবে না, এই বিষয়টি আমাদের কাছে রাখা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জন্য দোয়ার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছে। সবাই দোয়া করতে জানে না, সবাই দোয়া করেও না, দোয়া করতে পারেও না। দোয়ার সেই আগ্রহটা নিজের ভিতরে তৈরি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক দান। এজন্যই হাদিসের ভিতরে বলছেন, যার জন্য দোয়ার দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে, তাহলে আল্লাহর রহমতের মাধ্যমে এটা আসে। সুতরাং আল্লাহর কাছে এটাও চাওয়া যে আল্লাহ তোমার কাছে দোয়া করার মতো সেই যোগ্যতা আমাকে দান করো, সেই তৌফিক, সেই সুযোগ আমাদেরকে দান করো, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। তো এমনটা যদি কারো জন্য করা হয়, তাহলে বুঝতে হবে রহমতের দরজা সমূহ আল্লাহ পাক তার জন্য খুলে দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ যখন দোয়া করার সুযোগ হবে, রহমতের সকল দরজাই তার জন্য খুলে যাবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর থেকে মঞ্জুর করে আনবে। যখন তোমাদের এই অবস্থা হবে, তোমরা আল্লাহর কাছে ফাসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে তোমরা তোমাদের নিরাপত্তা এবং সুস্বাস্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করো। সুস্বাস্থ্যটাকে দেওয়া হয়েছে, সুস্থতাটাকে দেওয়া হয়েছে, অনেক বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে। বিভিন্ন সময় নিজেরাও তো দোয়া করব, অন্যের কাছে দোয়া চাওয়া এটাও একটা সুন্নতি আমল। হাদিসের ভিতরে স্পষ্ট দেখা যায়, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দোয়া চাচ্ছেন। আশরিকনা ফি দুআইক, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উমরার সফরে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ভাই আল্লাহর কাছে দোয়ার ভিতরে আমাদের কথাগুলো একটু স্মরণ করো। তাহলে বিভিন্ন নেককার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, ভালো মানুষ, বিশেষ করে মা বাবা, তাদের কাছে সবসময় দোয়া চাইতে হয়। বলা তো যায় না কার দোয়া কখন কিভাবে আল্লাহ পাক কবুল করে নেন, হয়তো আমার পক্ষে এভাবে কোনো একটা দোয়া মঞ্জুর হয়ে গেলে অনেক বিপদ থেকে আমি উদ্ধার পাবো, অনেক পেরেশানি থেকে মুক্ত হব। এজন্য দোয়া নিজেরাও করা, অন্য মানুষের জন্য করব। দোয়া যত বেশি ব্যাপক হবে, তত দ্রুত দোয়া কবুল হবে। দোয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করতে নেই, শুধু নিজের জন্য ব্যক্তিগতভাবে চাইলাম, এই দোয়াটা কবুল হয় দেরিতে। বরং হাদিসের ভিতরে আসছে, তুমি যখন তোমার অন্য আরেক ভাইয়ের জন্য দোয়া করবে, ওই দোয়াটা ফেরেশতারা তখন বলেন আমিন, এবং বলেন যে এই যে ব্যক্তি এই দোয়াটা করছে তার জন্য এই বিষয়টা আল্লাহ তুমি ফয়সালা করে দাও। তাহলে এর অর্থ হলো আরেকজনের সুস্থতার জন্য যখন আমরা দোয়া করব, এর অর্থ হলো ওই ব্যক্তি তো সুস্থ হবেন, আমিও এর মাধ্যমে সুস্থতা লাভ করতে পারব। আরেকজনের রিজিকের বরকতের জন্য যখন দোয়া করব, তো এর মাধ্যমে তার রিজিক তো বাড়বে, আমার রিজিকও আল্লাহ পাক গোপনে প্রচ্ছন্নভাবে বাড়িয়ে দিবেন ফেরেশতাদের দোয়ার মাধ্যমে, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই, আবেদন করব নিজের একার জন্য এই কৃপণতা যাতে আমরা না করি, মন খুলে দিল খুলে সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার যে আদবগুলো বর্ণনা করেছেন, দোয়ার ক্ষেত্রে দৃঢ় আশাবাদী হতে হবে। হাদিসের ভিতরে আসছে, কলবে গাফিল কলবে লা, অর্থাৎ অমনোযোগী আত্মা, এদের দোয়া আল্লাহ কবুল করেন না। তাহলে দোয়া কবুল না হওয়ার যে কথাগুলো হাদিসে আসছে, এর ভিতরে একটা হলো অমনোযোগ অবস্থায় দৃঢ় বিশ্বাস নিয়ে যখন দোয়া না করে, তখন ওই দোয়াগুলো ঝুলন্ত অবস্থায়, এগুলো কবুল হয় না। তো আমাদের অনেক সময় এমন হয়, দোয়ার ভিতরে সেই আন্তরিকতা অনেক সময় আনতে পারি না। যত বেশি আন্তরিক হব, তত দ্রুত দোয়াগুলো কবুল হবে। বেশ কিছু বিষয় দেখা যায়, দোয়া হয় অনেক সময় আমরা তখন আমাদের তবারক বিতরণ করি, তখন অন্যান্য কাজ সারি, এটা দোয়ার সাথে একটা জঘন্যতম ফাইজলামি। দোয়া আল্লাহর কাছে চাই, তখন ভাই বিরিয়ানির প্যাকেট আরেকটা ওখানে দেন, আরেকটা এখানে দেন, এই জাতীয় দোয়াও করছে, ওদিক থেকে আবার এই কাজগুলো করছে, এটা একটা অন্যায় কাজ। আল্লাহর সাথে কথা বলছি, আবার এদিক থেকেও একটা হাসি তামাশার ব্যবস্থা আমরা করে রাখছি। রাজনৈতিক বিভিন্ন মঞ্চে দোয়া হচ্ছে, আবার এদিকে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। দোয়া তো হবে একাগ্র চিত্তে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে।
এভাবে যদি না হয় ওই দোয়াগুলো কবুল হয় না। তো আমরা তো অনেক দোয়া করি, কেন কবুল হয় না, এর কারণগুলো এখানে আলোচনার ভিতরে আমরা নিয়ে নিতে পারবো যে কি কি কারণে কবুল হচ্ছে না। এরপরে দোয়া কবুল হওয়ার জন্য এর আগে কিছু নেক কাজ করে নেওয়া, ভালো কিছু কাজ করে নিলে ওই দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল করেন আল্লাহ পাক। হয়তো কোরআন তেলাওয়াত বা রাসূলের উপরে দুরূদ পাঠ, বিশেষভাবে কিছু দান সাদকা করে নেওয়া, এইভাবে কিছু নেক আমল যখন বান্দা আগে করে এরপরে দোয়া করলে রাসূলের এর বরকতে আল্লাহ পাক দোয়াগুলো কবুল করে না। অনেক সময় হয়তো এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারছি না। দোয়ার ক্ষেত্রে বেশ কিছু আদব আছে, সেই আদবগুলো আমাদের লক্ষ্য এভাবে করতে হবে। দোয়ার শুরুতে এবং শেষে হামদ সানা আল্লাহর প্রশংসা, আল্লাহর বরকতের কথা, রাসূলের উপরে দুরূদ, এগুলো শুরুতে এবং শেষে পাঠ করতে হবে। এগুলো পাঠ করে মধ্যবর্তীতে আমাদের কথাগুলো আল্লাহর কাছে পেশ করা, আগে পরে যখন দুরূদ পাঠ করা হয় দুরূদের বরকতে এই দোয়াগুলো সরাসরি আসমানে পৌঁছে যায়। কিবলামুখী হয়ে দোয়া করতে পারাটা ভালো, নামাজের অবস্থায় দোয়া করতে পারা এটা কবুল হওয়ার বড় গুরুত্বপূর্ণ আলামত, যদিও বাধ্যতামূলক না, ছোট ছোট বিষয়, কিন্তু খেয়াল রাখতে পারলে ভালো। আমরা যেভাবে সালাত আদায় করছি, আমাদের সালাতে পশ্চিম, আমাদের বাইতুল্লাহ হলো কিবলা, দোয়ার সময় আমাদের কিবলা হয় আসমান, এই হাতটা আসমানের দিকে থাকে, আসমানের মালিক থেকে নেয়ার জন্য চেষ্টা করতে হবে, মুখ বরাবর হাত এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে তারপরে নেয়া। এই জাতীয় বেশ কিছু আদব আছে যেগুলো অনেক সময় হয়তো আমরা লক্ষ্য করতে পারি না বা আমাদের থেকে এটা রক্ষা হয় না, যার কারণে অনেক সময় দোয়া কবুল এদিক সেদিক হয় বা দেরি হয়ে যায়। দোয়া করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই লক্ষণীয়, যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের এই সমস্যার সমাধানকারী, এই বিশ্বাসটা রাখতে হবে। তিনি ছাড়া আর কেউ কোনো কিছু করতে পারেন না, তিনি সবকিছুর মালিক, এই বিশ্বাসটা রেখে তারপর আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বাস যত হালকা দোয়া কবুল তত দেরি, বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, সেই আত্মবিশ্বাসটা আমাদের ভিতরে জন্মাতে হবে। বিশেষ করে দোয়া কবুল না হওয়ার বড় বড় কিছু কারণ হাদিসের ভিতরে আসছে, এর ভিতরে মুসলিম শরীফের ভিতরে আছে, দোয়া কবুল হওয়ার জন্য তার উপার্জন খাদ্য খাবার এগুলো হালাল হওয়া দরকার। আজকে এই জায়গায় আমরা অনেক ভয় আটকে আছি, অনেক দোয়া করে কিন্তু যায় না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো লোক এভাবে সফর করছে, সফরের ভিতরে অনেক দোয়া করছে, তো সফরে তো দোয়া কবুল হওয়ার জায়গা এটা ওয়াদা আছে, কিন্তু তারপরে দোয়া কবুল হচ্ছে না, কেন? মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু, যে তার খাদ্য খাবার এটা হারাম, তার পোশাক পরিচ্ছদ এটা হারাম, তার সবকিছু হারাম দিয়ে তৈরি হচ্ছে, হারাম উপার্জনের মাধ্যমে সে তার জীবন যাপন করছে, কিভাবে তার দোয়াটা কবুল হবে? প্রিয় ভাই, এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, এত কষ্ট করে ইবাদত করলাম, ইনকাম আর উপার্জনটা হারাম মিশ্রিত হওয়ার কারণে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। মিশকাতের হাদিসে এত স্পষ্ট আসছে, তুমি একটা কাপড় পোশাক পরিধান করছো, 10 টাকা দিয়ে এটা খরিদ করছো, 10 টাকার 9 টাকাই তোমার হালাল, 1 টাকা হারাম, ওই 1 টাকা হারাম হওয়ার জন্য এই কাপড় দ্বারা বা এইভাবে তুমি যে সালাত আদায় করছো, তোমার সালাতটাই কবুল হচ্ছে না। তো আমাদের ঝামেলাগুলো কোন জায়গায় একটু বুঝতে হবে, যে এই এই পয়েন্টে আমরা আসলে দুর্বল অবস্থায় আছি। চেষ্টা করা হালাল ইনকাম, হালাল উপার্জনের মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগীগুলো যাতে হয়। দোয়া করে কখনোই আমরা নিরাশ হব না, নিরাশ যারা হয় তাদের দোয়া ওইভাবে কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি শর্ত হলো ভালো কথা মানুষকে বলা, ভালো কাজের কথা বলা, অন্যায় কোনো জিনিস কখনো দেখলে এ থেকে মানুষকে বারণ করার চেষ্টা করা সাধ্যমতো, যেটাকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বলা হয়। হাদিসে মর্মে বলা হয়েছে, একটা সময় আসবে মানুষ অনেক দোয়া করবে কিন্তু দোয়াগুলো কবুল হবে না, কেন? তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা ছেড়ে দিবে, যার কারণে তাদের দোয়াগুলো আর আসমানের উপরে উঠবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তো দেখুন আজকে এই অবস্থার ভিতরে আমরা আছি, কত অপরাধ হচ্ছে, কত কিছু হচ্ছে, আমরা বাস যার যার মতন করে চলে যাচ্ছে। ভালো একটা কথা মানুষকে বলবো এটার ভিতরে আমরা অনেক সময় নেই, মানুষকে একটু দিনের কথা বলবো, নামাজের কথা বলবো, অনেক সময় এটা আমরা করতে পারছি না। তো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এটা বড় প্রতিবন্ধকতা, এটা বুঝতে হবে। দোয়াগুলো যদি কবুল করতে চাই, এই জায়গায় আমাদেরকে একটু
উদারতার সাথে দাওয়াতি কাজ করা, মানুষকে ভালো কথা বলা, খারাপ কাজ থেকে বারণ করার জন্য এটা আমাদেরকে চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনাও উল্লেখ করেছেন। বনী ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো অনেক সময় ভালো কাজকে সামনে রেখে এর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, বিপদগুলো আল্লাহ পাক দূর করে দেন, কাটিয়ে দেন। তিনজন ব্যক্তি তারা পাহাড়ের পাথরের নিচে চাপা পড়েছে। মূল ঘটনা দীর্ঘ, সংক্ষেপ বিষয়টা হলো তারা এক একজন এক একটা নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ, একটা অপরাধ করার সুযোগ ছিল, জেনা করার পরিপূর্ণ সুযোগ ছিল, তোমার ভয়ে জেনাটা করি না আল্লাহ, ওই ওসিলায় তুমি উদ্ধার করো। একটু পরে দেখা গেল উপরের পাহাড় থেকে পাথরটা একটু সরে গেছে। এইভাবে তিন ব্যক্তি তিনটা দোয়া করছে, সেখান থেকে তারা বের হয়ে এসেছে। তো এই হাদিস থেকে যেটা শিক্ষা প্রিয় ভাই, আমরা বিভিন্ন ভালো কাজ করব, ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাব, দোয়া করব, এটা আমাদের দোয়া কবুল হওয়ার জন্য বড় সহায়ক হবে, বড় সাহায্যকারী হবে। বিপদে পড়লে সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া চাইতেই হবে। প্রিয় ভাই, হাদিসের ভিতরে আসছে, ইন্না দোয়া ইয়ানফাউ বিমা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। এই দোয়াটা তোমাকে এত বেশি উপকার করবে, সব জায়গা থেকে তুমি ব্যর্থ হয়ে যাবে, সকল ডাক্তার তোমাকে ফিরিয়ে দিয়েছেন, কোনো তদবির পৃথিবীতে চলছে না, তুমি আল্লাহর কাছে চাও। আইসিইউ তে আছে, ডাক্তাররা নিরাশ হয়ে গেছেন, আর চলবে না, যা খাওয়ানোর খেয়ে দেন, শেষ সময়, এভাবে বলছেন। কিন্তু আল্লাহর কাছে ছেলে মেয়েরা বা আন্তরিকভাবে যদি দোয়া করা হয়, হয়তো তার হায়াত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে আরো কয়েক বছর তাকে বাঁচিয়ে রাখবে, এটা সম্ভব। পৃথিবীর সব জায়গা থেকে মানুষ যখন নিরাশ হয়ে যায়, আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো বিপদ মুসিবত আসে, সব জায়গায় মানুষ ব্যর্থ, যখন সত্যিকার দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করে। তাহলে এই দোয়ার আমলটা সর্বাবস্থায় জারি রাখতে হবে, খুব অনুনয় বিনয় নিয়ে আল্লাহর প্রশংসা করে সর্বাবস্থায় বেশি বেশি আল্লাহর দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু সময় আছে, শুধু সময়গুলো বলছি, আমরা যার যার মতো এই সময়গুলোতে চেষ্টা করব একটু আল্লাহর কাছে দোয়া করার। প্রতি রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আজকেই জুমার দিন আছে, জুমার দিন পুরা দিন এবং পুরা গত যে রাত গেছে এই পুরা সময়টাই দোয়া কবুলের সময় ছিল। বিশেষ করে আসরের সালাতের পরে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা বড় কার্যকর সময় দোয়া করার জন্য চেষ্টা করব। দুই খুতবার মাঝে, আরবি যে দুই খুতবা হয়, দুই খুতবার মাঝে সামান্য যে পরিমাণ সময় বসা হয়, খুব সংক্ষেপে যে দোয়া আল্লাহর কাছে করার এই সময় করে নেবেন, এটা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়। এছাড়াও কাবা শরীফ যখন চোখে পড়ে তখন দোয়া করা, জমজমের পানি পান করার পরে আল্লাহর কাছে দোয়া করা, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর কাছে দোয়া করা, ভালো কোনো নেক আমল করছি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, বৃষ্টি এসেছে রহমতের বৃষ্টির পরে আল্লাহর কাছে দোয়া করা, ফরজ নামাজগুলোতে এর পরে আল্লাহর কাছে দোয়া করা, বিশেষ করে তাশাহুদের পরে, দুরুদের পরের যে জায়গাটা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, নফল নামাজে সিজদার ভিতরে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করা, দোয়া কবুলের বড় একটি মাধ্যম। এর মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, খুব কাছে হয়ে যায়, এই বিষয়টা আমাদেরকে চেষ্টা করতে হবে। দুই সিজদার মাঝখানে, যখন এক সিজদা দিয়ে উঠি, দুই সিজদার মাঝখানে বড় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এইভাবে দোয়াগুলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, চেষ্টা করব এই সময়গুলো ধরার জন্য, এই সময় দোয়াগুলো যাতে আমাদের তৌফিকে হয় এর জন্য আমরা চেষ্টা করব। বিভিন্ন স্থানের কথা হাদিসের ভিতরে আসছে, বিশেষ করে নামাজের ভিতরে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চেষ্টা করব নামাজের বিষয়ে আমরা দোয়া করার জন্য। এবং যে জায়গাগুলোর কথা আসছে, বিশেষ করে হজের সাথে সম্পৃক্ত আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে এরকম অনেকগুলো, প্রায় 12টির অধিক জায়গা যেখানে সুনিশ্চিতভাবে আল্লাহ দোয়া কবুল করবে, সুনিশ্চিতভাবে আল্লাহ দোয়া কবুল করবেন, এই ওয়াদা আছে। তো চেষ্টা করা, আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহর ঘরের ওই জায়গাগুলোতে গিয়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করা, এটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফেরত দিবেন না, এটাই আল্লাহ পাকের ওয়াদা। অনেক সময় আমাদের দোয়া কবুল না হওয়ার যে কারণগুলো বললাম, আমরা চেষ্টা করব ভাই সর্বাবস্থায় হালাল খাবারের দিকে, হালাল উপার্জনের দিকে থাকা, এর মাধ্যমে আমাদের ইবাদতগুলো খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। দোয়া কবুল না হওয়ার বড় মৌলিক আরেকটি কারণ হাদিস থেকে যেটা পাওয়া যায়, এটা হলো অনেক ভাই অনেক নেক আমল করে কিন্তু নিজের রক্তের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সম্পর্ক ভালো না, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করেন না। এরা যদি লাইলাতুল কদরেও দোয়া করে, শবে বরাতেও দোয়া করে, দোয়াগুলো আল্লাহর কাছে যায় না।
সুতরাং যারা যে অবস্থায় ঝামেলায় আছে ভাই মিলে যাই তাদের সাথে, সম্পর্কটাকে উন্নয়ন করি, সম্পর্কটাকে ভালো করার জন্য চেষ্টা করি। ভাই ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক, চাচা ভাতিজার সাথে খারাপ সম্পর্ক, এগুলো থেকে আমরা বের হয়ে আসি। চেষ্টা করতে হবে দোয়া কবুল কেন হচ্ছে না ওই কারণগুলো বের করে সেখান থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। যাদের দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তির দোয়া, মুসাফিরের দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া, বিশেষ করে মা বাবার দোয়া তার সন্তানের পক্ষে, মা বাবা যত খারাপই হোক সন্তানের জন্য মা বাবা আল্লাহর ওলি, তাদের দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। পৃথিবীর অন্য কারো দোয়া কবুল না হলেও সন্তানের পক্ষে মা বাবার দোয়া আল্লাহ কবুল করবেন, এই ওয়াদা আল্লাহ রাসূল করে গেছেন। সুতরাং মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য কল্যাণের দোয়া করা, কখনো বদদোয়া না করা। এই দোয়াটা যেভাবে কবুল হয় বদদোয়াটাও ওইভাবে কবুল হয়। আমার সন্তানের জন্য আমি বদদোয়া করলাম আর এই বদদোয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হলো, এক পর্যায়ে কাঁদবো আমি, ক্ষতি হবে আমার, কষ্ট পাবো আমি, অন্য কারো কষ্ট হবে না। সুতরাং সন্তানের জন্য খুব বেশি দোয়া করা, অনুপস্থিত ব্যক্তির জন্য যখন দোয়া করে এই দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়। দোয়া করার ক্ষেত্রে কায়ো মনোভাবকে চোখের পানি ছেড়ে যদি একটু দোয়া করতে পারি, এই দোয়াগুলো আল্লাহ পাক খুব দ্রুত কবুল করে নেবেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজে বাজে দোয়া আমরা করব না, দোয়াটা শিখতে হয়। দোয়ারও কিছু ভাষা আছে, সংক্ষেপে বলছি। বিশ্বনবী একবার বের হচ্ছেন, পথের মধ্যে এক লোককে দেখলেন এমন ভাবে অসুস্থ, তার শরীরের ভিতরে শুধু হাড়িগুলো আছে, কোনো গোস্ত বলতে কিছু নেই, পাখির বাচ্চার নেই, এভাবেই হাদিস এসেছে। আল্লাহ রাসূল দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছো? ওই ব্যক্তি তখন বললেন আমি আল্লাহর কাছে এটা বলেছি, আল্লাহ আমার যত গুনাহ আছে যত পাপ আছে এই শাস্তিগুলো তুমি আমাকে দুনিয়ায় দিয়ে দাও, আখেরাতে আমাকে বাঁচিয়ে দাও, আখেরাতে কোনো ধরনের কোনো অপরাধের শাস্তি যাতে আমার না হয়। আল্লাহ রাসূল বলেন তুমি তোমার বিপদ নিজে চেয়ে এনেছো। তুমি যখন এই কথাটি বলেছিলে তখন তোমার দোয়া কবুলের সময় ছিল। তুমি যদি আল্লাহকে বলতে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আমার অনেক গুণ আপনি মাফ করে দেন, দুনিয়াও মাফ করেন আখেরাতেও মাফ করেন, তোমার এভাবেই কবুল হতো। তুমি তোমার এই বিপদ তোমার বালাটা নিজে চেয়ে এনেছো, আল্লাহ যা শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, এখন তুমি শাস্তি ভোগ করছো। সুতরাং অনেক ভাই আমরা এমন ভাবে দোয়া করি আমার দুনিয়ায় কিছু দরকার নাই, এটা দরকার নাই, ওটা দরকার নাই। কেন? এই দোয়া তো আল্লাহ শিক্ষা দেন নাই। আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় ভালো কিছু দাও আখেরাতেও ভালো কিছু দাও। সুতরাং প্রিয় ভাই দোয়া এটা শিখতে হবে, এটা আমাদেরকে অনেক সময় আমরা আমাদের কথায় কথায় এ জাতীয় অনেক ভুল করে ফেলি। বিশেষ করে আল্লাহ পাকের ইসমে আজমের কিছু দোয়া আছে, ইসমে আজমের এই দোয়াগুলো দিয়ে বান্দা যখন দোয়া করে এই দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়ে যায়। বিশেষ করে যেমন হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই জাতীয় অনেকগুলো আল্লাহর নাম আছে, যে নামগুলো পাঠ করে যখন বান্দা দোয়া করে দোয়াগুলো খুব দ্রুত আল্লাহ সুবহানাহু কবুল করে নেন। এরপরে আমাদের সকাল সন্ধ্যা উঠতে বসতে চলতে ফিরতে অনেক কার্যকর বেশ কিছু দোয়া আছে, এগুলো আমাদের জবানের ভিতরে আমরা জারি রাখার জন্য চেষ্টা করি। বিশেষ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে এটা পাঠ করলে আকস্মিক সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, এই ওয়াদা করেছেন। অনেক পেরেশানিতে আছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়তেই থাকি, কি ফজিলত যে পাবো এটা পরে নিজেরাই বুঝবো। 99টা বড় বড় সমস্যার সমাধান আল্লাহ পাক এখানে রেখেছেন। চলতে চলতে প্রিয় ভাই এই কাজগুলো করি, গুনাহের কারণে শাস্তি আর আযাব হয়, সংকীর্ণতা আসে, রিজিক বন্ধ হয়, আল্লাহর কাছে ইস্তেগফারের আমল বেশি বেশি করতে থাকি। হাঁটতে চলতে উঠতে বসতে শুধু ইস্তেগফার আর ইস্তেগফার। এবং বিশেষ করে এই যে দোয়া ইউনুস আমরা যেটা আছে এটাও বিপদ মুক্তির জন্য, এই দোয়াগুলো আমরা এভাবে পাঠ করতে থাকি পড়তে থাকি, ইনশাআল্লাহ আমাদের হায়াতের ভিতরে অনেক পরিবর্তন আসবে, অনেক বরকত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এই দোয়াকে সঠিকভাবে বুঝে উপলব্ধি করে দোয়ার আমলের ভিতরে আমাদেরকে সময় কাটানোর মতো সেই তৌফিক সৌভাগ্য আল্লাহ পাক দান করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।